নমস্কার, লেখাপড়া তোমাদের সর্বস্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়, ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে বাছাই করা 18টি MCQ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করি। বলছে কি, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক্ষেত্রে দেখো, প্রথম প্রশ্নটি হলো, নিচের কোন মহাদেশটি পূর্ব অংশে ঘন জঙ্গল ছিল? অপশান এ আফ্রিকা, অপশান বি এশিয়া, অপশান সি আমেরিকা। এই তিনটি অপশান মধ্যে সঠিক অপশানটি হবে কি, আফ্রিকা, অর্থাৎ এ নম্বর। এরপর দুই নম্বর প্রশ্ন দেখো, লেজিন এক ধরনের বড় বানরদের বলা হতো? এ গিবন, বি এফ, সি ওরাং ওটাং। এই তিনটি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে অর্থাৎ বি এফ। তিন নম্বর, আদিম কথাটির মানে? এ মাঝের, বি আধুনিক, সি পুরনো। এই তিনটি যে অপশান আছে, তিনটি অপশানের মধ্যে অপশান হবে সি পুরনো। এরপর দেখো চার নম্বর কী বলছে, নিচের কোনটি থেকে আলাদা হয়ে গেল মানুষ পরিবার? এ বানর, বি এফ, নাকি সি গরিলা। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি, বি এফ। পাঁচ নম্বর, দলবদ্ধভাবে গুহায় থাকতো? এ নম্বর অপশান হোমো হ্যাবিলিস, বি নম্বর অপশান হোমো ইরেকটাস, সি নম্বর অপশান হোমো সাফিয়েন্স। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে বি হোমো ইরেকটাস। ছ নম্বর, হোমো সাফিয়েন্সদের বলা হতো? এ নম্বর অপশান দক্ষ মানুষ, বি নম্বর অপশান দণ্ডায়মান মানুষ, সি নম্বর অপশান বুদ্ধিমান মানুষ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি বুদ্ধিমান মানুষ। এরপর সাত নম্বর বলছে, বুদ্ধিমান মানুষ পাথরের যে অস্ত্র বানাতে পারত তা হলো? এ নম্বর অপশান কুঠার, বি নম্বর অপশান বর্ষা, একে তালবে শয়ের ব্যাখ্যা হবে, সি নম্বর অপশান বর্ষি, উত্তর হবে বি বর্ষা। আট নম্বর, হুনসকি উপত্যকায় যে গ্রামটি অবস্থিত তা হল? এ আসলামপুর, বি ইসলামপুর, সি ইসামপুর। এক্ষেত্রে সি নম্বর যে অপশানটি আছে ইসামপুর হবে। ন নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটিতে পুরনো গুহাবসতির নজির রয়েছে? এ ভীমবেটকা, বি অজন্তা, সি ইলোরা। এই তিনটির মধ্যে সঠিক উত্তর হবে কোনটা বলতে, এ ভীমবেটকা। দশ নম্বর প্রশ্নটি দেখো কী বলছে, পুরনো পাথরে অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের যে উপত্যকায় তা হলো? এ সোয়ান উপত্যকায়, বি উলার উপত্যকায়, নাকি সি ডাল উপত্যকায়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ সোয়ান উপত্যকায়। এরপর এগারো নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন পাথরের যুগে মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে? এ পুরনো পাথরের যুগে, বি মাঝের পাথরের যুগে, নাকি সি নতুন পাথরের যুগে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি, সি নতুন পাথরের যুগে। বারো নম্বর প্রশ্ন দেখো কী বলছে, উত্তরপ্রদেশের সরাই নগর রায়তে ধারওয়ালা যে অস্ত্রটি পাওয়া গেছে তা হলো? এ তীরের ফলা, বি ছুরি, সি তুরপুন। এক্ষেত্রে বি হবে ছুরি। তেরো নম্বর অপশানে দেখো, আদিম মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছে? এ অ্যালবেরিয়া, বি ইথিওপিয়া, সি মরিশাস। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি, বি ইথিওপিয়া। চোদ্দো নম্বর প্রশ্ন, নতুন পাথরের যুগের উল্লেখযোগ্য আবিষ্কার হলো? এ নম্বর অপশান কুমোরের চাকা, বি নম্বর অপশান পাথরের হারপুন, সি নম্বর অপশান মাছ ধরার বর্শিম, উত্তর হবে এ নম্বর অপশান কুমোরের চাকা। পনেরো নম্বর দেখো প্রশ্ন, আদিম মেয়ে লুসি কঙ্কাল আনুমানিক কত বছর আগের? এ নম্বর অপশান 32 লক্ষ বছর আগের, বি নম্বর অপশান 30 লক্ষ বছর আগের, নাকি সি নম্বর 25 লক্ষ বছর আগের, উত্তর হবে এ 32 লক্ষ বছর আগের। এবার ষোলো নম্বর প্রশ্ন দেখো, প্রথম আগুনে ব্যবহার শিখেছিল? এ হোমো হ্যাবিলিস, বি হোমো ইরেকটাস, সি হোমো সাফিয়েন্স। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি, হোমো ইরেকটাস, অর্থাৎ বি নম্বর অপশান। এবার দেখো সতেরো নম্বর প্রশ্ন কী বলছে, আদিম মানুষের সংস্কৃতি বলতে বোঝায়? এ নাচ গান, বি পোশাক, সি কাজকর্ম। এই তিনটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে কি, কাজকর্ম। এরপর দেখো সর্বশেষ যে নম্বরটি আছে আঠারো নম্বর, হুনসুগিদের পুরনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে? এ 1957 খ্রিস্টাব্দে, বি 1983 খ্রিস্টাব্দে, সি 1993 খ্রিস্টাব্দে। এই তিনটি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে, উত্তরটি হবে কি, 1983 খ্রিস্টাব্দে, অর্থাৎ বি নম্বর অপশান। তাই এটাই ছিল আজকে আমাদের লাস্ট প্রশ্ন উত্তর। তা আশা করি সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সহযোগিতায় লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কি লাইক এবং কি সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা কি প্রতিদিন কি এইরকম নতুন নতুন ভিডিও পেতে পারো। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য
ধন্যবাদ।